আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা শিখব সিএসএস সিলেক্টরের বাকি কিছু অংশ। সো আমি রাশিদুল ইসলাম, আপনারা দেখছেন রাশিদুল 191। সো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমি একটা আমাদের ডিএস কোড ওপেন করে নিয়েছি এবং একটা ফাইল ওপেন করে নেই। আমি এখানে লিখে দিচ্ছি লাইক ইন্ডেক্স ডট এইচটিএমএল। আপনারা চাইলে আপনাদের ইচ্ছামতো আপনার ফাইলের নাম দিতে পারেন। এরপর ফাইলটা আমি সেভ করে নিচ্ছি। তো আপনাদের ইচ্ছামতো আপনি ফোল্ডারে ফাইলটা সেভ করতে পারেন। আমি এখান থেকে আমাদের যে আমি যে যেখানে আমাদের এই ভিডিও সিরিজটা রাখতেছি সেখানে আমি লাইক টু সেভ করতেছি ফাইলগুলোতে। ওকে, তো এরপর আমাদের ফাইলটা সেভ করা কমপ্লিট। তো আমি এখানে একটা এইচটিএমএল স্ট্রাকচার তৈরি করব। তো এইচটিএমএল স্ট্রাকচার তৈরি করা কিভাবে তৈরি করতে ইতিমধ্যে আপনারা অনেকবার শিখছেন, তো তারপরে আমি আবার দেখাই দিচ্ছি। তো প্রথমে আপনি এখানে লিখবেন হচ্ছে লাইক ওয়ান, আমাদের কিবোর্ডের যে ওয়ান আছে, ঠিক আছে, ওয়ানটা একটু প্রেস করবেন, শিফট ধরে ওয়ান। এরপরে এই একটা সাইন আসার পরে আপনারা ট্যাব অথবা ইন্টারপ্রেস করবেন। যখন এই সাইনটা আসবে তখন আপনারা ট্যাব অথবা ইন্টারপ্রেস করবেন, তাহলে আমাদের এইচটিএমএল স্ট্রাকচারটা তৈরি হয়ে যাবে। তো আমাদের এই ভিডিও হচ্ছে সিএসএস সিলেক্টর নিয়ে পার্ট টু। ওকে, তো পার্ট টু আমি দিয়ে দিলাম, দ্যাটস ইট। তো এরপরে আমাদের একটা এইচ ওয়ান ইউজ করি অথবা বাটন, আমাদের ইচ্ছা মতো যে কোনো জিনিস ইউজ করতে পারেন। আমি লরেম নিচ্ছি, লরেমের 5 টেক্সট এখানে নিয়ে আসলাম। তারপরে আমাদের এই ফাইলটাকে ওপেন করতেছি দেখার জন্য। ওকে, তো আমাদের হচ্ছে আমাদের আউটপুট, আমি লরেমের কিছু টেক্সট এখানে লিখ তো গত ভিডিওতে আমরা সিলেক্টর নিয়ে কাজ করতেছিলাম। আর আপনারা জানেন যে এখানে আমাদের সিএসএস স্টাইল, যেহেতু আমি ইন্টারনাল সিএসএস ইউজ করতেছি, এখানে ইন্টারনাল সিএসএস ইউজ করার ক্ষেত্রে আমাদের টাইটেল এবং হেডারের মাঝামাঝিতে আমাদের স্টাইল লিখতে হয়, স্টাইল ট্যাগ লিখতে হয়। এরপরে আমাদের এইখানে যত সিএসএস ইউজ করার কথা আমাদের এইখানে সিএসএস আমার ইউজ করতে হয় বা ইউজ করতে হয়, ঠিক আছে। আমরা চাইলে ইনলাইনে করতে পারি, যেহেতু আমরা অনেকগুলো সিএসএস বা ট্যাগ নিয়ে কাজ করতেছি। সো এর জন্য আমরা বর্তমানে ইন্টারনাল সিএসএস ইউজ করতেছি। যখন আমরা একটা ওয়েব সাইট বা ওয়েব পেজ ডিজাইন করব তখন আমরা এক্সটার্নাল সিএসএস ইউজ করব। ওকে, তো সিলেক্টর সম্পর্কে আপনাদের অনেকটাই হয়তো ধারণা হয়েছে। সো এই ভিডিওতে আশা করি আরও বেশি ধারণা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সিলেক্টর বেসিক্যালি কয়েক ধরনের এলিমেন্ট সিলেক্টর, আইডি সিলেক্টর, ক্লাস সিলেক্টর, ইউনিভার্সাল সিলেক্টর, এরকম গ্রুপিং সিলেক্টর আছে। সো আমি এই ভিডিওতে আমি কথা বলবো আইডি সিলেক্টর এবং ক্লাস সিলেক্টর নিয়ে। ইতিপূর্বে আইডি এবং ক্লাস সিলেক্টর নিয়ে আপনাদের ধারণা হয়েছে, তারপরেও এই ভিডিওতে একটু বেশি বিস্তারিত আলোচনা করব। তো আমি এখান থেকে আরও কিছু ট্যাগ নিয়ে আসি, যেমন প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে আসলাম এখানে। ওকে, ডিএমও কিছু টেক্স আর কি, দ্যাটস ইট। তো লরেমের কিছু টেক্স ওরা ডিফল্ট দিয়ে দিছে আর কি, এগুলো মানে জায়গাগুলোকে মানে ফিল আপ করার জন্য এগুলো, আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। ওকে, এরপর আমি এখানে একটা বাটন ইউজ করতেছি, বিটিএন, ঠিক আছে, সেন্ট বাটন নামে। এখানে আরো কিছু বাটন ইউজ করতেছি, বিটিএন, আচ্ছা একটা ডিপ ইউজ করবো এখানে। ডিপ মনে করেন ডিপের মধ্যে অনেকগুলো ট্যাগ থাকবে, যেমন এইচ ওয়ান থাকবে এখানে, মনে করেন আরো কিছু, যেমন আমি কিছু টেক্স এখান থেকে কপি করে নেই, আমি কপি করে এখানে বসাই দিলাম। এরপরে মনে করেন যে ডিপের মধ্যে একটা প্যারাগ্রাফ ইউজ করো আমরা, সো প্যারাগ্রাফের জন্য কিছু টেক্স এখান থেকে নিয়ে আসি। আমি সময় বাঁচানোর জন্য আমি অনলাইন থেকে কপি করে নিয়ে আসতেছি। তো আপনারা চাইলে আপনারাও নিয়ে আসতে পারেন, অথবা শেখার জন্য সমস্যা নেই, আপনার কিছু নিয়ে আসতে পারেন। ওকে, সাবমিট। তো এতগুলোই থাক, এতগুলো নিয়ে আমাদের কাজ করলে এনাফ, দ্যাটস ইট। তো এই হচ্ছে আমাদের একটা বডি, আমরা জানি বডি। তারপরে হচ্ছে এখানে এইচ ট্যাগ নিছি, এইচ ওয়ান, তারপরে প্যারাগ্রাফ, বাটন, তারপরে একটা ডিপ নিছি, ডিপের মধ্যে আরও কিছু টেক্সট এখানে নিছি, এখানে ট্যাগ নিছি ডিপের মধ্যে, অনেকগুলো ট্যাগ নিছি, ঠিক আছে, দ্যাটস ইট। এবারে আমাদের পেজটা সেভ করার পরে এখানে আমাদের ওয়েব পেজটা রিলোড করলে দেখেন এই সেম টেক্সটগুলো আসতেছে। আমি চাইলে আরও কিছু ট্যাগ এখানে ইউজ করতে পারি আমার ইচ্ছা। তো এখানে এইচ টু দিলাম, ও সরি ভুলেছি, এখানে এইচ টু দিয়ে লরেম ফোর টেক্স নিলাম, দ্যাটস ইট। তো এখন কথা হচ্ছে যেহেতু আমরা এখানে আইডি এবং ক্লাস নিয়ে কথা বলবো, ঠিক আছে, তো আমি চাচ্ছি যে এই সিলেক্টরে যে ক্লাসগুলো আছে ডিপ, ঠিক আছে, ডিপের মধ্যে আমি একটা আইডি দিয়ে দিলাম, আইডি দিলাম। এখন এইখানে আমি কি নাম লিখব, ঠিক আছে, তো সবসময় একটা এমন নাম লিখবেন যে নামগুলো
মানে এই ট্যাগের সাথে ম্যাচ খায় যেন আপনার পরবর্তীতে মনে থাকে। তো আরেকটা কথা, এখানে কি মানে আপার কেস দিবেন কি লোয়ার কেস দিবেন আপনার ইচ্ছা। সো এইখানে সবসময় আপনার চাইলে যদি মাল্টিপল টেক্সট এখানে ইউজ করেন সেক্ষেত্রে আপনারা চাইলে ক্যামেল কেস দিতে পারেন। মনে করেন যদি একটা ওয়ার্ড লেখেন যেমন ডেমো, ঠিক আছে, তো ডেমো লেখলে একটা ওয়ার্ড এরকম লেখলেই এনাফ। এখন যদি আপনি ডেমো আইডি বা ডেমো টেস্ট লিখতে চান সেক্ষেত্রে ডেমো লেখার পর টিইএসটি টেস্ট, এই যে টিটা একটু বড় হাতের দিবেন, মানে আপার কেসের দিবেন। এখন এই এই যে পুরো একটা টেক্সট বা পুরো একটা ওয়ার্ড এটা কিন্তু একটা ক্যামেল কেস বলে একে, মানে এই যে উটের মতো রাখি, যেমন উটের পিটি টু উঁচা থাকে একটা জায়গায় সেম কন্ডিশন এরকম, সো একে বলে হচ্ছে ক্যামেল কেস। সো আপনারা এভাবে ইউজ করতে পারেন, দ্যাটস ইট। তো এখন আমি স্টাইলের ভিতরে মনে করেন এই আইডি, ঠিক আছে, আইডিটা আমরা আইডি লিখি কীভাবে, প্রথমে হ্যাশ, তারপরে আমাদের আইডি নেম ডেমো টিইএস টেস্ট, তারপরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট। তো এই আইডি কি করতেছি, আইডির ভিতরে কি দেখেন ডিপ, তো ডিপের ভিতরে আমরা কাজ করব। তো মনে করেন ডিপের ভিতরে যা আছে, ঠিক আছে, তো কালার মনে করেন হচ্ছে আমি সব থেকে বেশি কালার দিয়ে দেখাচ্ছি, হয়তো পরবর্তীতে আরও বেশি কিছু দিয়ে দেখবো ইনশাল্লাহ। তো কালার চেঞ্জ করে দিচ্ছি, তো দেখেন এখানে ভালো দেখা যাচ্ছে না, তো আমি এখান থেকে ব্লু করে দিই, ব্লু করে দিলাম আমাদের টেক্সট কালারটা ব্লু, ঠিক আছে। এখানে দেখেন ডিপের মধ্যে যা আছে সবার কিন্তু টেক্সট কালার ব্লু হয়ে গেছে, দ্যাটস ইট। তো এই যে আমাদের ডিপ কি আইডির মধ্যে, ঠিক আছে। তো এখন আমরা চাচ্ছি যে না, আমাদের যে ডিপটি আছে, ঠিক আছে, আমি সবগুলো নিয়ে কাজ করব না, আমরা এই যে প্যারাগ্রাফ ট্যাগের এখানে যে একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে, এই প্যারাগ্রাফের টেক্সটটা বা আমাদের ফন্ট সাইজটা অনেক ছোট, আমরা একটু বাড়াই দেবো। সেক্ষেত্রে কি করব, আমরা চাইলে এই প্যারাগ্রাফ এই পি ট্যাগ নিয়ে কাজ করতে পারি। মনে করেন আমি পি ট্যাগ নিয়ে কাজ করতেছি, ঠিক আছে, এলিমেন্ট সিলেক্টর নিয়ে কাজ করব। ফন্ট সাইজ মনে করেন আমি এখান থেকে 50 পিক্সেল বাড়াই দেবো, এরপর রিলোড করি, ওমা কি হলো এটা। তো দেখেন এখানে যেহেতু আমাদের ডিবের উপরে কিন্তু আরেকটা প্যারাগ্রাফ ট্যাগ ছিল, সো এই প্যারাগ্রাফ ট্যাগ এবং এই প্যারাগ্রাফ ট্যাগ দুইটার কিন্তু টেক্সট কিন্তু অনেক বড় হয়ে গেছে। সো আমরা চাচ্ছিলাম যে এই এই এলিমেন্ট নিয়ে কাজ করার জন্য, তো সেক্ষেত্রে আপনি কি একটা কাজ করতে পারেন, দেখেন এখানে কি আছে ডিপ, ডিপের ভিতরে এখানে কি আছে, ডিপের ভিতরে কিন্তু প্যারাগ্রাফ আছে। সো সেক্ষেত্রে আপনি এখানে লিখতে পারেন, যেহেতু ডিপ কি একটা এলিমেন্ট সিলেক্টর, তো আমাদের আর কিছু লেখার দরকার নেই। এরপরে এইখানে একটা স্পেস দিবেন, ঠিক আছে, তাহলে কি হলো ডিপের ভিতরে যে প্যারাগ্রাফ ট্যাগ আছে তো তার ফন্ট সাইজ এখান থেকে 50 পিক্সেল করে দেন। সো এরপর রিলোড করি, দেখেন এই প্যারাগ্রাফ ট্যাগ কিন্তু সেম আছে, মানে ডিফল্ট যা থাকার কথা, বাট এইখানে যে প্যারাগ্রাফ ট্যাগ কিন্তু এটা অনেক বড় হয়ে গেছে। আমি কি করছি, ডিপের ভিতরে যে প্যারাগ্রাফ ট্যাগগুলো আছে এইটার আমার বড় করে দেন। আবার মনে করেন এখানে আমি চাচ্ছি যে ডিপ, ডিপের মধ্যে যে বাটন আছে, ঠিক আছে, বাটনের সাইজ, ঠিক আছে, তো এখান থেকে আমাদের বাটনের যে হয়তো বা আমি উইথ হাইট বাড়াই দেবো, ঠিক আছে, বাটনের উইথ মনে করেন এখান থেকে 50 পিক্সেল এবং উইথ সরি হাইট 50 পিক্সেল, উইথ মনে করেন হচ্ছে এখান থেকে আমি 60 পিক্সেল দিয়ে দিলাম। এরপর আমি এখানে রিলোড করি, তো দেখেন এখানে কিন্তু আমাদের একটু অন্যরকম হয়ে গেছে, আচ্ছা আমি আসি দিচ্ছি, একটু বড় হয়ে গেছে। তো এখন এই ডিপটা যদি উঠাই দেয় তাহলে কি ঘটনা ঘটে দেখেন, এবার রিলোড করলে দেখেন এই যে বাটন এবং এই বাটন, এই মিন সেন্ড বাটন, এটা হচ্ছে সাবমিট বাটন। তো এইখানে এই বডির মধ্যে যত বাটন আছে সব কিন্তু হাইট উইথ কিন্তু 50 পিক্সেল বাড়ে গেছে, বাট আমরা চাচ্ছিলাম যে ডিপের মধ্যে যে বাটনটা আছে, তো ডিপের মধ্যে যে বাটন আছে এর হাইট উইথ 50 পিক্সেল বাড়ার জন্য, এবং হাইট 50 পিক্সেল এবং উইথ 80 পিক্সেল। তো এর জন্য আমাদের কি করতে হবে, এখানে আবার এখান থেকে ডিপ ইউজ করতে হবে। ওকে দেখেন এখানে কিন্তু আমাদের বাটন কিন্তু একটা মারা গেছে। ওকে, তো এরপরে মনে করেন যে এখানে আর একটা বাটন আছে, ডিপের মধ্যে আর একটা বাটন আছে, এটা হচ্ছে রাইক হচ্ছে রিসেট নামের, রিসেট নামের একটা বাটন আছে, ঠিক আছে। তো দেখেন আমরা চাচ্ছি না, এই যখন আমরা রিসেট বাটনটা এরকম ডিফল্ট থাকবে, শুধুমাত্র আমরা এই সাবমিট বাটনটাকে বড় করব, তাহলে কি করব, যেহেতু আমাদের ডিপের মধ্যে এই বাটনটি আছে, সো এখন আর ডিপ লিখলে এইখানে কাজ হবে না, মানে এইখানে ডিপের মধ্যে যত বাটন আছে সবার হাইট উইথ এখানে সেট করে দিচ্ছে। বাট আমরা চাচ্ছি যে না, এইখানে যে সাবমিট বাটন আছে, আমাদের রিসেট না, যে সাবমিট বাটন আছে, আচ্ছা এটাকে আমরা একটু নিচে দিই তাহলে ভালো হবে। ওকে, তো দেখেন আমাদের দুইটা বাটন কিন্তু মানে বড় হয়েছে। তো আমরা চাচ্ছিলাম যে না, এখানে যে সাবমিট বাটন আছে
শুধু সাবমিট বাটনটাকে আমরা হাইট উইথ বড় করব এবং রিসেট বাটনটা এই ডিফল্ট থাকবে সো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি সেই ক্ষেত্রে আমাদের যে কাজটি করণীয় আমাদের এখানে আইডি অথবা ক্লাস দিয়ে আমরা ফাইন্ড আউট করে দিতে পারি সো মনে করুন আমি এখানে একটা আইডি ইউজ করলাম ঠিক আছে তো আইডি দিলাম হচ্ছে হলো BTN ঠিক আছে ডেমো BTN আচ্ছা আমরা BTN আইডি এখানে আইডির নাম দিলাম কি BTN তো এখন যদি আমরা এইখানে সো এইখানে ঠিক আছে আমরা এটা উঠিয়ে দেই ঠিক আছে তো এখন দেখেন কি ঘটনা ঘটে তো আমরা করতে চাচ্ছি কি BTN ঠিক আছে আইডি যেহেতু আইডি সেই ক্ষেত্রে আমাদের হ্যাশ চিহ্ন দিতে হবে এরপরে আমাদের আইটির নাম তারপর আমাদের সেকেন্ড ব্র্যাকেট তো এই যে এই ডিপ ঠিক আছে বডির মধ্যে যেখানে BTN নামের আইডি পাবে সেখানে আমাদের মনে করেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ঠিক আছে ব্যাকগ্রাউন্ড কালার মনে করেন হচ্ছে ব্লু করে দিই ঠিক আছে এই BTN আমি কিন্তু রিলোড করিনি এখনো ওকে তো BTN এই যে আইডি এই বডির মধ্যে যেখানে BTN নামের আইডি পাবে সেখানে ব্যাকগ্রাউন্ড ব্লু করে দিবে তো এখানে BTN কোথায় আছে এখানে BTN আছে এই যে আইডি তো এইখানে আমাদের কি করবে ব্যাকগ্রাউন্ড কালার কি করবে ব্লু করে দিবে এরপর আমাদের রিলোড করি তো দেখেন আমাদের এখানে ব্লু কিন্তু ব্লু হয়ে গেছে ঠিক আছে কিন্তু বাটন কিন্তু আরো দুইটা আছে তিনটা ছিল একটা বাটন এবং এইখানে একটা বাটন কিন্তু আমাদের কিন্তু আমরা বলে দিছি যে যেখানে BTN আছে ঠিক আছে আইডি দিয়ে দিছি যেখানে BTN আছে সেখানের কালারটাকে আমাদের ব্লু করে দেন সো ব্লু করে দিছি আমরা চাইলে এখানে ক্লাস ইউজ করতে পারি ঠিক আছে সো মনে করেন আমাদের এখানে আইডি পরিবর্তে এখানে ক্লাস দিয়ে দিলাম তো ক্লাস দেওয়ার ক্ষেত্রে আমাদের এখানে কি করতে হবে আমরা জানি গত ভিডিওতে দেখেছিলাম হ্যাঁ আমাদের এখানে একটা ডট দিতে হবে ঠিক আছে এরপর আমাদের এখানে আমাদের টেক্সটটাকে আমরা গ্রিন করে দিই গ্রিন তো ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু গ্রিন এখানে কিন্তু ব্লু আছে এখন যদি রিলোড করি গ্রিন হয়ে যাবে দেখছেন তো আমাদের কিন্তু এখন গ্রিন হয়ে গেছে তো এই ছিল আমাদের আইডি এটা কিন্তু আমাদের আইডি আর এটা হচ্ছে আমাদের ক্লাস ঠিক আছে ক্লাস সিলেক্টর এবং আইডি সিলেক্টর তো ক্লাসেও আপনি সেম আপনি দিতে পারেন যেমন BTN মনে করেন টেস্ট বা ডেমো BTN ডেমো ইউজ করতে পারেন ঠিক আছে ডেমো বলতে এখানে সাপোজ মনে করেন BTN তারপরে একটা যেহেতু এটা বোঝার ক্ষেত্রে BTN ডেমো আর যদি আপনি এখানে ডি দেন তো এখানে বোঝা যাবে না যে আপনি কি লিখছেন সো এই ক্ষেত্রে আমরা ক্যামেল কেস ইউজ করতে পারি অথবা এখানে হাইপেন দিতে পারি অথবা ড্যাশ দিতে পারি আপনাদের ইচ্ছা ঠিক আছে তো এইভাবেও ক্লাসগুলো ফাইন্ড আউট করা যায় তো এখানে যদি আমি এখন দেখেন BTN তারপর ড্যাশ ডেমো ঠিক আছে ডেমো লেখার পরে এখানে রিলোড করলে কিন্তু আমাদের এখানে সেম কাজ করবে তো একটা বিষয় ক্লাসের ক্ষেত্রে এবং আইডির ক্ষেত্রে কিন্তু কেস সেন্সিটিভ ঠিক আছে তো এখানে আপনি লেখছেন BTN ডেমো ড্যাশ বা ড্যাশ না দিয়ে আপনি হাইপেন দিচ্ছেন ঠিক আছে এখন যদি আপনি রিলোড করেন তাহলে দেখেন কি আসে তো এখন এই যে BTN ড্যাশ হাইপেন ক্লাস নামের কোনো ক্লাস এখানে খুঁজে পাচ্ছে না তো এখানে আছে ড্যাশ আর এখানে আছে হাইপেন সো এতটুকু কিন্তু ডিফারেন্ট কিন্তু আর কিছু না সো CSS কিন্তু কেস সেন্সিটিভ ঠিক আছে সো যেখানে এই সেম ক্লাসটা পাবে তো এইখানে কিন্তু আউটপুটটা কিন্তু সেম দিবে ঠিক আছে সো কেস সেন্সিটিভ CSS সো এই বিষয়টা মাথায় রাখবেন সো এই ছিল আজকের ভিডিও আশা করি সিলেক্টর নিয়ে আপনাদের ওভারঅল কনফিউশন দূর হয়েছে সো তারপরে যদি কোনো কোশ্চেন থাকে আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানাবেন অথবা আমাদের গ্রুপে জানিয়ে দিতে পারেন সো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারছেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ